পোকার পনির, ইঁদুরের ওয়াইন, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন কিছুই বিদঘুটে খাবার ও আগ্রহ নিয়ে খেয়ে থাকেন পৃথিবীর কোনো কোনো দেশের কিছু মানুষ। আর এসব বিদঘুটে খাবারের একটি জাদুঘর রয়েছে সুইডেনে। সুইডেনের মালমো শহরে এক আশ্চর্য জাদুঘর অবস্থিত। সারা বিশ্বের প্রায় 80টি বিদঘুটে খাবার নিয়ে সাজানো এই জাদুঘরের চীনের বিখ্যাত ইঁদুরের ওয়াইনও রয়েছে। এই ওয়াইন তৈরি হয় সাধারণ ওয়াইন সদ্যজাত ইঁদুর ছানার মৃতদেহ ভিজিয়ে। বেড়ার চোখের শরবত, মঙ্গোলিয়ার ব্লাডিমিরি নামে খ্যাত এই শরবতে থাকে বেড়ার চোখ ও টমেটোর রস। দেখতে অদ্ভুত লাগলেও জাদুঘরের কর্মচারীরা সদা ব্যস্ত থাকেন এই অদ্ভুত খাবারগুলোকে আকর্ষণীয় করে তুলতে। গিনিপিক ভাজা, গিনিপিককে সাধারণত আমরা চিনি পুষ্য বা ল্যাবরেটরির কাজে লাগা প্রাণী হিসেবে। জানেন কি, ইকুয়েডর বা পেরুর মতো কিছু দেশে এই গিনিপিক বেচে খাওয়া হয়। জীবন্ত পনির, সার্ডিনের সব চিজ বা পনিরের মধ্যে সবচেয়ে বিখ্যাত কাসু মার্জু, কিন্তু এর চিজ খাওয়ার সময় খুব সাবধান থাকতে হবে। খেয়াল না করলে পাত থেকে লাফিয়ে উঠতে পারে চিজের মূল উপকরণ ম্যাগট নামের এক ধরনের গুঁড়ো পোকা। বাদুড়ের ঝোল, খেতে মিষ্টি হলেও রান্না করার সময় নাকি উৎকট গন্ধ ছড়ে। এক বিশেষ প্রজাতির বাদুড় ফ্রুট ব্যাট গুয়াম, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সহ এশিয়ার একাধিক দেশে এ বাদুড়ের ঝোলের খুব কদর। পচা ডিম, চা লবণ লেবু ও কাঠের গুঁড়োর সাথে পচানো হয় ডিম। কয়েক মাস পর যখন তার রং কিছুটা সবুজ হয়ে পড়ে তখনই তা খেতে পছন্দ করেন চীনের মানুষেরা। দুর্গন্ধ তবুও, প্রচণ্ড দুর্গন্ধ ছাড়ালেও জাপানিরা নাতো বা এক ধরনের পচা সয়াবিন খেতে খুব পছন্দ করে। মূলত সর্ষে বাটা দিয়েই খাওয়া হয় এই আজব খাবারটি। তো কেমন লাগবে কান্দি, এলাকি আগের আর একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর ভিডিও দেখবেন, আর ভিডিওটা কিন্তু শেয়ার করে সবাই জানিয়ে দেবেন। আর আরেকটি ভিডিওগুলোতে লাইক আছে না, লাইক বাটনটা ক্লিক করবেন। আর কিছু করা লাগবে না।